হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো এখন 7:20 বাজে আর আজকে উঠতে একদম দেরি হয়ে গেছে। তো এখন আমি ঘর উঠান ঝাড়ু দিয়ে দেখি রান্না থাকতে রান্না বসিয়ে দেবো। তো আজকে রান্না করার ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি একটু প্রবলেমের জন্য। আর দেখো আকাশ একদম মেঘলা, বৃষ্টি হচ্ছিল। আর এখন আমি বাসি জামাকাপড়গুলো ধুয়ে দেবো। আমার সকালের সব কাজকর্ম হয়ে গেছে, এখন আমি পুজো দিতে এসেছি। তো আমাদের ঠাকুর ঘরটা তোমরা একটু দেখে নাও। তো আজকে বেশি ফুল পাইনি, জবা ফুলও বেশি ছিল না, কয়েকটা 4-5টা হবে। তো ওইটুকু দিয়েই পুজো দিয়েছি আজকে। দেখো আমার গোপাল, ওকে আদর করলে ও মুখটা একদম হাসি হাসি হয়ে যায়, অনেক খুশি হয় ও। আর সন্ধ্যাবেলায় দেখো পাড়ার অনুষ্ঠান হচ্ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান। আর রাতে আমরা গিয়েছিলাম পাশে বড় কালী পুজো হচ্ছিল, সেখানে তোমরা দেখে নাও। এটা হচ্ছে সূর্যা সেন স্পোর্টিং ক্লাবের কালী পুজো। তো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আর ভেতরে ঠাকুরটাও খুব সুন্দর। তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও।
সামনে যে স্টেজে গান হচ্ছিল আর দেখো অনেক ভিড়, মানে অনেক লোকজন হয়েছিল। আর তোমাদেরকে দেখাচ্ছি আমার স্কুল, এটা হচ্ছে আমার স্কুল। এই স্কুলে আমি 2 বছর পড়েছি, ক্লাস 11-12, বাল্মীকি বিদ্যাপীঠ। তো আমাদের পুজো ঘোড়া হয়ে গেছে, পাশে দেখো একটা প্যান্ডেল দেখাচ্ছি, এটা হচ্ছে পাড়ারই একটা কালী মন্দির, খুব সুন্দর। এই মন্দিরের হচ্ছে সুবর্ণ জয়ন্তী, তার জন্য এত সুন্দর করে সাজিয়েছে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার। থ্যাংক ইউ।